আসসালামু আলাইকুম, শিরিন ফুড অ্যান্ড ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের মিষ্টি আচার, আর এই আচারটা খেতে খুবই মজার হয়। আর এই আচারটি এক বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। রোদেও দিতে হবে না, ফ্রিজেও রাখতে হবে না, বাইরে কাঁচের বয়ামে শুধু রেখে দিলেই হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন, আশা করি সবার ভালো লাগবে। আর আমি কাঁচা আমের মিষ্টি আচারটি কিভাবে বানাবো চলুন দেখিয়ে দিই। সেদ্ধ করা আমগুলো পানি ঝরিয়ে নিয়েছি, এখন আচার বানানোর জন্য রেডি। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো সরিষার তেল, এক কাপ সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসছে, দিয়ে দেবো এলাচ, চারটা এলাচ ফেটে দিয়েছি। দিয়ে দেবো দারুচিনি, একটা দারুচিনি আমি ভেঙে দিয়েছি। দিয়ে দেবো তেজপাতা, একটা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এখন একটু মশলাটা নেড়ে ছেড়ে সেদ্ধ করা আমটা দিয়ে দেবো। দিয়ে দেবে এক চা চামচ লবণ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি, এই জন্যে আমের একটা টক ভাব আর আমের যে কষ থাকে এখন চলে যাবে। এখন আর আমটা এত বেশি টকও হবে না আর ওই কষটাও থাকবে না, এই জন্য আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। এখন দিয়ে দেবো চিনি, এক কাপ চিনি দিয়ে দেবো। আর এখানে আমি মিডিয়াম সাইজের 6টা আম নিয়েছি, 1 কেজি পরিমাণ। আর এই আমগুলো একদম বিচি ডেবে গেছে, শক্ত হয়ে গেছে, আমের যে ভিতরে বীজটা থাকে এটা বটি দিয়ে কাটতে হয়েছে, ছুরি দিয়ে কাটা যাবে না, এমন আমটা দিয়ে আমি এই আচারটা বানাবো। আর এটা হবে মিষ্টি আচার, এটা বাচ্চাদের জন্য খুবই পছন্দের একটা আচার। বয়স্ক মানুষ যারা টক খেতে পারেন না তাদের জন্য এই মিষ্টি আচারটা, এটা খেতে খুবই ভালো লাগে, অনেক টেস্ট হয়। চুলাটা মিডিয়াম হিটে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে আচারটা বানিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়, আচারটা পুড়ে যাওয়া যাবে না, নিচে পুড়ে গেলে আচারটা টেস্ট নষ্ট হয়ে যাবে, এতে ভালো লাগবে না। আমি এই পর্যায়ে দিয়ে দেবো আখের গুড়, হাফ কাপ আখের গুড় দিয়ে দেবো আমি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর গুড়টা দিলে আচারের কালারটা দেখতে খুবই সুন্দর লাগে, খেতে খুবই মজার হয়। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, এই আচারটা দেখতে যেমন সুন্দর খেতেও খুবই মজার হয়। আমি 30 মিনিট ধরে জল করে নিলাম, এই দেখুন আরও কিছুক্ষণ সময় লাগবে। আচারটা যখন হয়ে আসবে তখন এই আচারের উপরে তেলটা উঠে আসবে, এই যে এই দেখুন। আপনারা এইভাবে বুঝতে পারবেন যে আচারটা এখন হয়ে আসবে। আর এই আচারটা বানাতে আমি 1.5 কাপ মিষ্টিটা দিয়েছি, চিনি গুড় মিলে 1.5 কাপ মিষ্টি দিয়েছি আমি, এটাই পারফেক্ট মিষ্টি। আপনারা যদি আরও কম বেশি করে দিতে পারেন মিষ্টিটা, এটা নির্ভর করবে আমের উপরে, আমটা কেমন টক এটার উপরে নির্ভর করবে মিষ্টিটা। এভাবে আমার মিষ্টি আমের আচার বানানো শেষ। আমি এখন চুলাটা অফ করে দেব। আর এই আচারটা বানাতে আমার সময় লেগেছে 40 মিনিট, এই দেখুন কত সুন্দর তেলগুলো সব বের হয়ে আসছে আচারের। এখানে আমি 250 মিলি তেল দিয়েছি, 1 কাপ সমান 250 মিলি।
আর এইভাবে আচার বানিয়ে আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগে খেতে। আর এইভাবে বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন কাঁচের বয়ামে, পরিষ্কার কাঁচের বয়ামে আপনারা রেখে দিতে পারবেন সারা বছর, বাইরে ফ্রিজে রাখতে হবে না। আর এই আচারে আমি আর কিছুই ইউজ করব না, সিরকা ভিনেগার কিছুই দেইনি, মরিচ আপনারা চাইলে দিতে পারেন কিন্তু আমি এটা দিব না, এটা ভিনেগার ছাড়াই সারা বছর বাইরে রাখা যাবে এভাবে। আর এই মিষ্টি আমের আচার ঠান্ডা করে বয়ামে উঠিয়ে রাখতে হবে। এতক্ষণ আমাদের ভিডিও সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আরও নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।